কৃষক বাঁচাও দেশ বাঁচাও এই প্রতিবাদকে সামনে রেখে নওগাঁর মান্দায় বাংলাদেশ কৃষক লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার 5 নভেম্বর বিকেলে উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের সাবাইহাট পিয়াসপট্টি স্টেডে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে 9 নম্বর তেঁতুলিয়া ইউনিয়নের কৃষক লীগের সাধারণ সম্পাদক এমদাদুল হকের সঞ্চালনায় ও তেঁতুলিয়া ইউনিয়নের কৃষক লীগের সভাপতি আবুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠান উদ্বোধন করেন মান্দা উপজেলা কৃষক লীগের আহ্বায়ক আব্দুল ওহাব হীরা। অনুষ্ঠানে বক্তব্য রাখেন নওগাঁ জেলার কৃষক লীগের যুগ্ম আহ্বায়ক খোরশেদ আলম, মান্দা উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সুজা উদ্দোলা বিপ্লব, 1 নম্বর ভারস ইউনিয়নের চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান সুমন, মান্দা উপজেলা প্রচার ও প্রকাশনা সম্পাদক শরীফুল ইসলাম, তেঁতুলিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শ্রী বজেন্দ্রনাথ সাহা, সাবেক ইউপি সদস্য এস এম হাবিবুর রহমান হাবিব, পরিশেষে তেঁতুলিয়া ইউনিয়নের কৃষক লীগের সভাপতি এনামুল হক ও সাধারণ সম্পাদক এস এম সাজেদুর রহমান সাজু নির্বাচিত হন। সেই বড় ভাই আব্দুল্লাহ প্রামাণিক বিপ্লব ভাই বিন্দু থানা বিপ্লব করে নিয়েছেন তিনি উপজেলা।